আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলো আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে হচ্ছে বাবলিদের বাসায় আমাদের দাওয়াত, সেটাও শেয়ার করব, সাথে আরও টুকটাক কিছু শেয়ার করব। তো এই দিন হচ্ছে একদিন রাতের বেলা আমরা বেরিয়েছিলাম, এখন দেখা যাচ্ছে প্রতিদিনই বের হওয়া হচ্ছে, তো সেরকম করে এর জন্য আর ফুটেজ নেওয়া হচ্ছে না। যাই হোক, এরপরে হচ্ছে বাসায় এসে এইখানে পেয়ারা মাখানো হয়েছিল, আমি পেয়ারাটা কেটে দিয়েছিলাম, একটু নরম হয়ে গিয়েছিলো। এরকম করে তেঁতুলতে মাখালে খেতে ভালো লাগে এই জন্য। আর আফরাজবিকে পাশে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছিলাম, ওর ফ্রেঞ্চ ফ্রাই খেতে যাচ্ছিলো, তার আবার আই শেপ ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ, মানে লম্বা লম্বা ফ্রেঞ্চ ফ্রাই আমি গোল গোল করে দিই, মানে দেশি স্টাইলে আলু ভাজা সেটা তার পছন্দ না। যাই হোক, সাথে আবার দুই পিস চিকেন ফ্রাই করে দিচ্ছি। দেন এটা হচ্ছে পরের দিন আমরা আবার বের হয়েছিলাম একটা কাজে, তো এইখানে হচ্ছে কলেজে দেখিয়ে যে কুলফি আইসক্রিম, তো খেতে বেশ মজাই আছে, তো আমরা নিয়ে আবার খাবো, বেশ ভালো লেগেছিল। এখানে দুইটা সাইজ ছিল, ছোট্ট একটা আর এই এটাই নাকি বড়, এটাও কিন্তু ছোটোই। যাই হোক, খেতে অনেক মজা ছিল, আর এই জাফরা চুপিও খেয়েছিলো। আর এরপরে আমরা আবার এসেছিলাম স্টুডিওতে, আমাদের খুব ইচ্ছা ছিল এরকম গ্রাফরাজের একটু ছবি টবি তোলার, বাট এখনকার স্টুডিও আসলে ওরকম করে এত সাজানো গোছানো থাকে না, দরকার এই সবাই ছবি টবি তোলা আর কি। বাট আগের স্টুডিওগুলো কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো থাকতো, আমরা স্টুডিওতে যেয়ে ছবি তুলতাম, তো ওরকম মেমোরি আর থাকে না আমাদের, মানে কি একটা অবস্থা। তো যাই হোক, এরপরে আবার আমরা এখানে হচ্ছে জুস বারে গিয়েছিলাম জুস খাওয়ার জন্য, তো আফরাজ হচ্ছে লেমন জুস খাবে, লেমনের সেটা নেওয়া হয়েছিল। এরপর হচ্ছে নেক্সট দিন ছিল, এটা কী বার ছিল, মেবি শনিবার ছিল না শুক্রবার ছিল, হ্যাঁ এই দিন। তো রাতের বেলা বাবলির বাসায় যেহেতু দাওয়াত, এখন আমরা বিকালবেলা যে রেডি হয়ে যাচ্ছি। আফরাজ খুবই এক্সাইটেড, সে সকাল থেকে ঘুম থেকে উঠে বলছে তাই ফের বাসায় যাবে, তো এখন সে খুব খুশি, তাই ফের বাসায় যাচ্ছে। আমরা সবার আগে গিয়েছি, আমরা আসার পরে বাকি সবাই চলে আসবে, তো আমরা আসার পরে যে আমাদেরকে ড্রিঙ্কস দিল, সবাই মিলে আমরা খেলাম। আর এরপরে আফরাজ আর তাই বেবি খেলছিল, আর মানে ওরা দুজন থাকবে সাথে খেলবে, আবার দু একটা জিনিস নিয়ে টানাটানি মারামারিও করবে, এরকম একটা অবস্থা কি বলবো। তো তাইপের সানগ্লাস পরে আবার আফরাজ এখানে খেলছে, আর তাইপের এই যে ব্লগস দিয়ে মেলা লাগিয়েছে, খুব বেশিক্ষণ খেলেনি একটা জিনিস দিয়ে, দেখা যায় তাইপের হাতে যেটা আফরাজেরও সেটাই লাগবে, এরকমই করে, মানে ওরটা খুব ভালো লাগে, আবার তাইপও সেটা দিব না, এরকম চলতেই থাকে। তো এখানে হচ্ছে বাবলি আমাদের জন্য মজার মজার নাস্তা বানিয়েছিল, চটপটি, এরপরে একটা পায়েস ছিল ক্ষীর, মানে খেজুর গুড় দিয়ে, খুবই মজার ছিল, আমরা তো সবাই অনেক মজা করে খেয়েছি আর কি। তো এই যে এ পাশে হচ্ছে এখন চটপটি বানিয়ে দিচ্ছে বাবলি সবাইকে, আমি আবার দুইবার করে নিয়ে নিয়ে খেয়েছি, আর এই যে ফুচকাটা ভেঙে দিয়ে আমার খেতে ভালো লাগে বেশ। তো এই তো আফরাজ ওরকম করে কিছু খাইনি, পরে আবার ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছিলো বাচ্চাদের, তো ওরা আবার ওইটাই খেয়েছিলো, মানে পাখির আহার। যাই হোক, সব বাচ্চারা ওইটাই খেয়েছে, সাথে আবার এই বুড়ারা বড়োরাও খাচ্ছে, মানে দেলো আর একটা আমার জামাই একটা, এরা আবার দেখি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে হামলা দিচ্ছে। তো এই যে সরুন ভাইয়াও এসছে আজকে, তো ওই তো আমরা সবাই মিলে গল্প করছিলাম, খেলছিলাম, আজকে আবার সরুনে কাঠটা হয়েছে সবাই মিলে, মানে কাট খেলা, গল্প স্বল্প, মানে খুবই সুন্দর একটা সময় কাটিয়েছে, বাচ্চারাও এনজয় করেছে অনেক বেশি। এরপরে আবার সবার জন্য চা নিয়ে এসছে, আসলে স্বর্ণের চা লাগেই, তো সবাই চা খায়, ওরা চা খোর, তো সবাই চা খাচ্ছে, সাথে আমিও নিয়েছিলাম অনেকগুলো কাপ ভর্তি করে চা দিয়েছিল। আর এইখানে যে কাঠ খেলা শুরু হয়েছে বেশ অনেকক্ষণ ধরে চলতেছিল, মানে ডিনার করার কারো নামগন্ধ নেই, সবাই খেলতে ব্যস্ত, এরকম একটা অবস্থা। তো তারপরে আমরা আবার আগে বাচ্চাদেরকে খাওয়ালাম, তারপরে আমরা বড়োরা খাবো, এই তো হচ্ছে অবস্থা। আর কাঠ খেলা কিন্তু চলছিল অনেকক্ষণ ধরে, অনেক খেলা হচ্ছিল, যাই হোক বেশ মানে এনজয় করেছি আমরা, অনেক সুন্দর গল্প স্বল্প হয়েছে, আড্ডা হয়েছে, খুব ভালো সময় কেটেছে। আর মানে কি বলবো, আফরাজ বেবি তো খুবই খুশি। এরপরে একটু মারামারি কাটাকাটিও হলো, মারামারি বলতে কি, ওই যে ও তাইপ যেটা নিবে আফরাজও সেটা লাগবে, ওই যে বালিশটা নিবে সে ওই বালিশটা নিবে, এরপর আফরাজ উঠে এসেছে সেও কাঠ খেলবে, ওই খেলা বাদ, মোবাইল দেখা বাদ। একে একে আফরাজ আসলো, এরপরে নাহলা বুড়ি আসলো, সেও কাঠ খেলবে, এরপরে তাইপও আসবে, সেও কাঠ খেলবে, মানে কি একটা অবস্থা। মানে বাচ্চাদেরও এবার মনে হয়েছে যে না, ওদের খেলা আর হচ্ছে না, এরপরে একটু কাঠ খেলা দরকার, সেজন্য এই করতে করতে ওদের সামলাতে সামলাতে আমরা এবার নিচে নেমে যাব, কারণ উপরে বসে থাকলে ওরাও হানা দিচ্ছে। প্রথমে আমাদের ফোনে কিন্তু লুডো খেলাও হয়েছিল, আর এই যে এখানে হচ্ছে রাতেরই আমি ডিনার, বিফ বিরিয়ানি ছিল, টুনা ফিশের কাবাব ছিল, এরপরে রোস্ট ছিল, চিকেন রোস্ট, আর হচ্ছে বুটের ডাল সালাদ,
খুবই মজার হয়েছিল রান্নাগুলা, অনেকে আমি ছেলে সবাই অনেক মজা করে খেয়েছে, সন্ধ্যা নাস্তা এত বেশি বেশি খেয়েছে সবাই, এজন্য পোলাওটা কমই খেয়েছে। এরপরে হচ্ছে যে সরুন আবার কেক নিয়ে এসেছে, বাচ্চারা বসে পড়েছে কেক খাওয়ার জন্য, ওরা এখন কেক কাটিং করবে, এরপরে কেক খেয়ে দিয়ে আমরা গল্প করে চলে যাব। লাস্ট মোমেন্টের খাওয়া দাওয়া চলছে। এটা ছিল কেক, তো কেকটা সুপার কেকের সবসময়ের জন্য সুপার টেস্টি হয়, বাচ্চারা অনেক পছন্দ করে। তো আমার জামাইকে বললাম তুমি ধরো, নয়তো কেক দিক দিয়ে কেকের মধ্যে মানে গুঁতা মেরে দিবে, শেষ করে দিবে। তো দেখে একটু পিস পিস করে দেওয়া হোক, তো সবাই মিলে খেয়ে আমরা বের হয়ে যাব। তো আজকের দিনটা আসলে এইভাবে আমাদের কেটে গেল, খুবই সুন্দর একটা সময় কাটালাম, অনেক এনজয় করেছি, অনেক গল্প করেছি, সাথে পেট ভরে ভরে খেয়েছি সবাই, সব কিছু মিলে অনেক ভালো ছিল। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস ছিল, সাথে দই ছিল, এগুলো বলি নাই কি, ভুলে গেছি, দেখানো হয়নি, সবাই খেতে খেতে ব্যস্ত। আর এই যে এখন মানে কেকের যে চকলেট টপার থাকে সেটা নিয়ে টাটারি সব বাচ্চারাই খাচ্ছে ওইটা। আর এখন আমরা বাসায় চলে যাব, আপনারা যাবার কি করেছে, কেকের বাক্সটা নিয়েছে, সেটা দিয়ে খেলবে। আমি বাসা থেকে সব ধরনের বক্স এরকম সব ফেলে দিই, আর সেরকম করে আরেকটা নিয়ে যাচ্ছে, তারা ইদানিং হচ্ছে বক্স দিয়ে খেলার শখ জেগেছে। যাই হোক, ওই যে সবাইকে বিদায় দিয়ে দিচ্ছি, না হলে আপুকে বিদায় দিয়ে দিলো, আমরা এখন চলে যাচ্ছি। হোপফুলি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আমাদের বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।